আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুইটি পিঠের রেসিপি, আর পিঠেগুলো খুব মজাদার এবং দেখতেও অনেক চমৎকার। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি ময়দা দুধ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আটা সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এখন ডিমের কুসুম দিয়ে দিচ্ছি দুইটা। এখন আটাটা ভালো করে মথিয়ে নিব। এখন সামান্য পরিমাণে তেল দিয়ে আবারও ভালো করে মেখে নিব। ফাইনালি আটাটা মথে নেওয়া কমপ্লিট। তো দেখুন আপনারা কত সুন্দর সফট হয়েছে আটাটা। এখন একে একে পিঠাগুলো তৈরি করে নিব। পিঠা তৈরি করে নেওয়ার জন্য আমি রুটিটা পাতলা করে বেলে নিয়েছি। দেখুন কেমন পাতলা। তো এরকম পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি। আর এই পিঠাটা আমি গোলাপ শেপে তৈরি করব। এখন আমি পরপর তিনটে রুটি উপর উপর বসিয়ে সমান ভাগে তিন ভাগে কেটে নিব। আর ছোট্ট একটু আটার টুকরো মাঝখানে বসিয়ে দিব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি পিঠাটি কিভাবে তৈরি করছি। তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার একটা গোলাপ ফুলের পিঠে। দেখুন কত সুন্দর হয়েছে পিঠেটি। এভাবে আমি একে একে সবগুলো পিঠে তৈরি করে নিব। এখন আমি আপনাদেরকে হৃদয়হরণ একটি পিঠা তৈরি করে দেখাবো। আর এই পিঠাটা তৈরি করার জন্য আমি রুটিটা কেমন পাতলা করে বেলে নিয়েছি দেখুন আপনারা। অনেকটাই পাতলা করে এই রুটিটা আমি বেলে নিয়েছি। তো দেখুন আমি কিভাবে পিঠাটি তৈরি করি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভাঁজগুলো খুব সুন্দর করে সমান করে দিতে হবে, তাহলে পিঠাটি সুন্দর হবে দেখতে। আর শেষের মাথাগুলোতে একটু পানি লাগিয়ে দিতে হবে যাতে পিঠাটি ভাজার সময় খুলে না যায়।
এখন একটু পানি লাগিয়ে দিচ্ছি ভাজগুলোতে। পিঠাটি তৈরি করা আমার কমপ্লিট। এভাবে আমি একে একে আরো কিছু পিঠে তৈরি করে নিব। সবগুলো পিঠে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই পিঠেগুলো তেলে ভেজে নিব। দেখুন কত সুন্দর হয়েছে আমার পিঠেগুলো। পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন একে একে পিঠাগুলো দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো এখন আমি অল্প আঁচে খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নিব। পিঠেগুলো আমি এরকম মুচমুচে করে ভেজে নিয়েছি, এখন আমি এগুলো উঠিয়ে নিব। এভাবে আমি একে একে সবগুলো পিঠা ভেজে নিব। এখন আমি গোলাপ শেপের পিঠেগুলো ভেজে নিব। একইভাবে এই পিঠেগুলো আমি ভেজে নিব মুচমুচে করে অল্প আছে। পিঠেগুলো ভিজানোর জন্য এখানে আমি দুধ জাল করে নিয়েছি, গরুর দুধ, আর দিয়ে দিয়েছি দুটো সাদা এলাচ, দারুচিনি এবং দুটো তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গুঁড়ো দুধ। চুলার ডালটা আমি বন্ধ করে দিয়েছি। এখন এই গরম দুধে আমি পিঠে ভেজে রাখা পিঠেগুলো দিয়ে দিব। একে একে সবগুলো পিঠে দিয়ে দিচ্ছি। এখন আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। খেজুরের গুড়টা আমি আগে থেকেই পানি দিয়ে জাল করে পাতলা করে নিয়েছি। এখন ঠান্ডা হয়ে গিয়েছে, আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো এখন আমি এভাবে একটু ঢাকনা দিয়ে ঢেকে 5-6 ঘন্টার জন্য রেখে দিব। তো 5-6 ঘন্টা রেখে দেওয়ার পরে পিঠেগুলো কত সুন্দর রসালো হয়েছে দেখুন। আমি আপনাদেরকে একটি পিঠে কেটে দেখাচ্ছি। দেখুন কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ।